হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। বরগুনার একটি নুরানি মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের অসুবিধা হওয়ার কারণে মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় গ্রামবাসীর সুবিধার্থে বিভিন্ন গাছপালার ডাল দিয়ে সাঁকো তৈরি করেছে বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদ বরগুনা জেলা শাখার নেতাকর্মীরা। মাদ্রাসার শিক্ষার্থীদের ভোগান্তি দেখে বরগুনা যুব অধিকার পরিষদ এই সাঁকো তৈরির উদ্যোগটা নেয়। আজ 24শে ডিসেম্বর সারাদিন ছাত্র যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা এই সাঁকো তৈরির কাজ করে। তারা বাংলাদেশকে জানান, সবসময় সমাজসেবামূলক কাজ করেই তাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে, আমরা সবসময় জনগণের পাশে থাকব বলেও জানান যুব অধিকার পরিষদের বরগুনা জেলা শাখার নেতারা। তো ভিউয়ার্স, এই ছিল ছোট্ট একটি নিউজ, অবশ্যই প্রশংসনীয় একটি কাজ তারা করে ফেলেছে। আসলে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু চাই, দেশ অনেক কিছু চাই, জাতি অনেক কিছু চাই। এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলার দশে থাকুন। ধন্যবাদ সবাইকে।